প্রতি বছরই জাতীয় বাজেটের আগে বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এমন প্রাক বাজেট আলোচনায় বসেন এনবিআর চেয়ারম্যান। বেশ কিছুদিন ধরে এবারও চলছে সেই আয়োজন। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে বেসিস সহ কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সংস্থাটির চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের কর্তারা। এ সময় উঠে আসে শুল্ক জটিলতায় কিভাবে ইলেকট্রনিক্স সহ আমদানি করা পণ্যের দাম বাড়ছে তারই নানা চিত্র। 80 সেন্টের উপরে চায়নাতে কোনো সার্কিট ব্রেকার নাই, কিন্তু আমরা যাই ইম্পোর্ট করি না, 55 সেন্ট করি, 60 সেন্ট করি, আমরা $1 উপর ডিউটি দিয়ে থাকি। সংকট তুলে ধরে ব্যবসায়ীরা চান শুল্ক সুবিধা। আমাদের দেশে সফটওয়্যার উৎপাদনটাকে যতখানি সম্ভব আমরা এই সময়টা যত প্রমোট করতে পারবো আমাদের ইম্পোর্টের লাইবিলিটিটা ততখানি কমবে। এ সময় এনবিআর চেয়ারম্যান জানিয়ে দেন মেড ইন বাংলাদেশ পলিসিতে অযথা কোনো শুল্ক ছাড় দেয়া হবে না আমদানি পণ্যে, আর সেই পথে চলে বাংলাদেশের বাজারকে চীনা পণ্য মুক্ত করতে চান বলেও জানিয়ে দেন আমদানিকারকদের। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। হিউজ সাইজ হয়ে গেছে এই ইলেকট্রিক্যাল আইটেমের মার্কেটটা, হিউজ সাইজ হয়ে গেছে। এখানে কেন এখনো বিদেশি পণ্য থাকবে? সিম্পল যে পণ্যগুলা, সহজ পণ্যগুলো, আমি ক্যাপাসিটার বলি না, অমুক বলি না, তমুক বলি নাই, সিম্পল যে সকেট, সুইচ, প্ল্যাগ, এক্সেট্রা, এগুলাও দেখি মার্কেটে ভর্তি। আপনারা ইম্পোর্টাররা ইম্পোর্ট করে বিদেশি জিনিস দিয়ে, লোকাল অনেক ফ্যাক্টরি আছে এগুলো ভালো কোয়ালিটির জিনিস তৈরি করে, সেটা মার্কেট শেয়ার নাই। সো আমরা গতবার এটাকে অ্যাটেম্প নিচ্ছি, আমরা আবার একটা মেড ইন বাংলাদেশ কনসেপ্ট নিয়েও কাজ করে যাচ্ছি। এনবিআর একটা মেড ইন বাংলাদেশ কনসেপ্ট নিয়ে কাজ করে যাচ্ছে, যে জিনিসগুলোর বাংলাদেশে ডিমান্ড অনেক হাই, যে পণ্যগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচারাররা ইজিলি বানাতে পারে, যে পণ্যগুলো খুব বেশি হাইটেক পণ্য নয়, সেই পণ্যগুলো কেন আমাদের আমদানি নির্ভরিত থাকবে? সেই জায়গাটা খুঁজে খুঁজে আমরা বের করতেছি, দেখার চেষ্টা করছি এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি, যাতে আমাদের দেশে ফরেন কারেন্সি সেভ হয় এবং আমাদের দেশের কর্মসংস্থান সৃষ্টি হয়। নিজেদের পলিসির বিপরীতমে কাজ করব না, আপনাদের সেই ধরনের ফিনিশ প্রোডাক্টের আমদানির আপনাদের খুব ইজি সুবিধা দেব না, যেগুলো আমাদের এখানে আমাদের ম্যানুফ্যাকচার তৈরি করতে পারে, তৈরি করছে। আপনারা ইম্পোর্টের বদলে নিজেরা ইম্পোর্টের ব্যবসা বাদ দিয়ে ম্যানুফ্যাকচারিংয়ে আসেন, প্রডিউস করেন, মেড ইন চায়না দিয়ে আপনার এই ছোটো ছোটো ইলেকট্রিক আইটেমস মেড ইন চায়না দিয়ে ভর্তি হয়ে যাবে নবপুরে, এই দৃশ্য দেখতে চাই না, অচিরেই এই দৃশ্যের অবসান আমরা চাই। যারা ঘাত প্রতিঘাত পেরিয়ে ব্যবসায় টিকে থাকবেন তাদের সহায়তায় কাজ করার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। কথায় কথায় আপনারা বলেন যে ট্যাক্স ভেটের ইয়ের জন্য আমাদের স্যার রক্ষা করেন, স্যার আমরা মরে গেলাম, স্যার এই না, আমরা চাই যে মরবে না, যে শত বাধা প্রতিকূলতা সত্ত্বেও যে দাঁড়ায় থাকতে পারে, স্ট্যান্ড করতে, ফাইট দিতে পারে, সেই ধরনের প্লেয়ার চাই। ওই দুর্বল প্লেয়ারকে অনবরত সাপোর্ট দিয়ে 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 টেনে নিয়ে যেতে চাই না, আমরা চাই সবল প্লেয়ার যে আমার সাপোর্টও পাবে তার সাথে সাথে সে আগায় যাবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এর আগে এক প্রাক বাজেট আলোচনায় অবৈধ থ্রি হুইলার বন্ধে এর অনুমোদন প্রক্রিয়া সহজ করতে বিআরটিএ কে পরামর্শ দেন জাতীয় রাজস্ব বোর্ডের এই শীর্ষ কর্তা। আমরা কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।